السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن أليف حرف ولام حرف وميم حرف رواه الترمذي সমস্ত তারি প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য যে আল্লাহ রাবুল আলমিন আল কোরআনুল করিম নাজিল করেছেন সারা বিশ্ববাসীর মানব জাতির হেদায়তের জন্য আল কোরআনুল করিম তেলাওয়াত করলে সোহাব পাওয়া যায় আল কোরআনুল করিম পড়লে নেকি পাওয়া যায় যে আল্লাহ রাবুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহর দরবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সাল্লাহ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন পড়তেন তার মর্যাদা বর্ণনা করতেন সেই নাবীর প্রতি কামত পর্যন্ত সন্দেহ দ্বারা বসিদ আল্লাহ সাল্লাহ বাড়ি কালে সময় প্রিয় ভাই বন্ধুগণ আমার আপনার যারা পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের এই আলোচনাগুলো শুনছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াতের ফজলত সময় তো ভাতৃমণ্ডলী কোরআনুল করিম আল্লাহ হাবুল একটি গুরুত্বপূর্ণ কিতাব ফজলতপূর্ণ কিতাব যে কোরআনুল করিম আল্লাহাবুল আলম নাজিল করেছেন একমাত্র তেলাওয়াতের জন্য আমলের জন্য পড়ার জন্য শিখার জন্য শেখানোর জন্য প্রত্যেক ব্যক্তি চাই যে সে নেকি অর্জন করুক তার নেকি বৃদ্ধি হোক আসুন আপনাদেরকে আমি এমন একটি পরামর্শ দিচ্ছি যে পরামর্শ অনুযায়ী আপনি কাজ করলে প্রতিদিন আপনার নেকি বাড়তে থাকবে নেকি বাড়তে থাকবে আসুন আমরা যারা নেকি বাড়াতে চাই যারা মুসলিম মমিনের দাবি করি নেকি বৃদ্ধি করতে চাই আসুন আমরা প্রতিদিন নিয়মিত কিছু কিছু কোরআনুল করিম তেলাওয়াত করি যতটুকু আপনি পারবেন তেলাবত করুন তাহলে আপনার মর্যাদা বাড়বে আপনার নেকি বাড়বে এবং কোরআনুল করিম তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে এক একটি করে দশটি করে নেকি পাওয়া যায় অন্যান্য কিতাব তেলাওয়াত করলে পড়লে পাঠ করলে নেকি পাওয়া যায় না কিন্তু আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআনুল করিম তেলাওয়াতে মর্যাদা রেখেছেন এবং রসুমুল্লাহলাম বলেছেন যে কোরআনুল করিম তেলাওয়াত করলে একটি অক্ষর পড়ে দশ করে নেকি পাওয়া যায় আসুন আমরা যারা চাই আমরা নেকি বাড়াতে আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করি শুরু করি দৈনিক চেষ্টা করি যে আমরা কিছু কিছু কোরআন করে এমন তেলাওয়াত করি যাতে আমরা আমাদের নেকি বৃদ্ধি হয় আসুন আপনারা যারা পৃথিবীর বহু জায়গাতে আছেন আজকে থেকে আপনি নিয়মিত আল কোরআন করিমের তেলাওয়াত শুরু করুন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন প্রতিটি অক্ষরে আপনি দশ দশ নেকি পাবেন এই মর্মে রাসুল্লাহাম বলেছেন মন করা হার ভাবেন কিতাবিল্লা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু আশরাম সালিহা লা আকুলু খলিফ لام মিম হর হলকিন আলিফ হরফ ওয়ালাম হরফ ওয়া মিম হরফ সনন তিরমিজি 2190 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কার হরফাম বিকিতাবিল্লাহ মান কার হরফাম মিন যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীমের একটি অক্ষর পড়বে মান কার হরফাম কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআনুল কারীমের একটি অক্ষরে পড়বে ফালাহু বিহি হাসানাহ তাতে সে নেকি পাবে সওয়াব ওয়াল হাসানা তো ব্যাস তালিহা ও একটি নেকি দশটি নেকির সমীপ সম পরিমাণ হবে লাকুল ও আলিফ লাম মিম হারফ আমি এ কথাই বলবো না যে আলিফ লাম মিম হারফ বরং ওলা কিন আলিফ উন হারফুন ও লাম উন ওয়া মিম উন হারফ বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর তাহলে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে সে ব্যক্তি তিরিশ নেকি পেয়ে যাবে আজকে থেকে আমরা দৈনিক কিছু কিছু আমল করি আমরা নিজেরা আমল করি পরিবার পরিজনকে আমল করা শেখাই এবং আমরা দৈনিক যদি কোরআন করিম তেলাওয়াত করি তাহলে আমাদের অনেক নেকি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দৈনিক কিছু কিছু কোরআন করিম তেলাওয়াত করার এবং তার মর্যাদা অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি